নাই চল খেলা করি না আমি প্রাইভেট পড়তে যাব তো চল চল একটু খেলা করি একটু না প্রাইভেট পড়তে যেতে হবে এখন তুই তো প্রাইভেট পড়তে যাস এখন কার সাথে খেলবো না আমি একটু পর এক ঘন্টা পরে চলে আসবো প্রাইভেটে তাহলে তুই থাক আমি আসি চল একটু খেলি না আচ্ছা যা ও তো প্রাইভেট পড়তে চলে গেল এখন আমি কার সাথে খেলবো তুই কার সাথে খেলবি মানে আমার সাথে খেলবি খেলার মানুষ পাচ্ছিস না চল আমরা দুজন যে ওখানে খেলা করি আয় আমার সাথে আয় আমরা এখন একটা খেলা করব ঠিক আছে আমি তোর হাতে পাথর ধরিয়ে দেব আর তুই রেল লাইনের উপরে পাথরগুলো সব সাজাই দিবি আমি আবার ধরাই দেব আবার সাজাবি শুধু এই খেলাটাই করবি তুই ঠিক আছে যখন যাবে হেভি লাগবে এটা দেখতে তুই এখানে থাকে আমি আসতেছি হ্যাঁ তুমি এটা কি করছিলে আঙ্কেল আমি ওখানে খেলা করছিলাম তুমি রেল লাইনের উপরে পাথর রেখে খেলা করছিলে তুমি জানো তোমার এই ভুলের জন্য কত বড় দুর্ঘটনা হতো না এখনই তো ট্রেনটা চলে গেল তো তোমার এই ভুলের জন্য ট্রেনের ভিতরকার হাজার হাজার লোক মারা যেত তো ভাগ্য ভালো এখান থেকে যাওয়ার পথে খেয়াল করছিলাম এমন আর কখনো করবা না বুঝতে পারছো আর কখনো কেউ যদি এমন করে তাকে বাধা দেবা যাও বাসে চলে যাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি থেকে আপনাদের এটাই বোঝাতে চেয়েছি রেল লাইন নিয়ে কখনোই মজা করা উচিত না কখনোই মজা করে রেল লাইনের উপর পাথর রাখা বা অন্য কোনো জিনিস রাখা উচিত না হতে পারে আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আসুন আমরা সতর্ক হই এবং আমরা বাচ্চাদেরকে এটাই শিক্ষাই যে তারা যেন কখনোই ভুল করে রেল লাইনের উপর কোনো কিছু না রাখে